ধন্যবাদ। ক্রুশের কাছে দাঁড়িয়েই আমরা প্রভুর কাছে ক্ষমা প্রার্থী হই। যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই দ্য হাউস অব গড চার্চের প্রত্যেককে। আজকে আপনাদের প্রত্যেকের প্রার্থনা সেই সুদূর যাত্রা থেকে আমাকে ফিরে আসতে সাহায্য করেছে, তাই আমি প্রত্যেকের কাছে ঈশ্বরের কাছে যেমন কৃতজ্ঞ এবং তার প্রতিটা সন্তান যারা নিজেদের জীবনের প্রতিটা উদ্বিগ্ন অশান্তির মধ্যেও ঈশ্বরের শান্তিতে তার আত্মায় আমাকে প্রার্থনায় ধরে রেখেছেন, তাই অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে প্রভু খ্রিস্টের নামেতে। আজকে আমাদের জীবনে যখন আমরা মূল্য করি আমাদের জীবনটা কি ধরনের চলছে বা তার একটা মূল্যায়ন করি, তখন নানাভাবে আমরা খুঁজে বেড়াই যে প্রকৃত সত্যটা কি। আমরা প্রতিটা মানুষই ছোটবেলা থেকে যখন গড়ে উঠি প্রত্যেকের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, এবং আমরা খুশি হই, আমাদের খুশিটা সেখানে যখন আমরা কিছু পাই। আর এই পাওয়াটা দুভাবে হতে পারে। এক, ছোটবেলা থেকে যদি আমরা দেখি কোনো ছোট্ট বাচ্চাকে বলি, সে বিশেষ কিছু শেখেনি তখনো, তার যদি একটা ছোট্ট আবেদন রাখি বাচ্চাটার কাছে, বাবা বা মা তুমি ওটা আমায় এনে দাও তো, ওরা হয়তো কথাটা শুনে আমাদের একটা কিছু জিনিস চাইলাম কোথাও থেকে, তারা বোঝে না কি করতে হবে, কিন্তু সেই আজ্ঞাটা তুলে নিয়ে আসে। আমি ছোটবেলায় দেখেছি এরকম অনেক, যে আমাকে যদি আমার ছোটবেলায় আমার বলতে পারেন পিতামহ বা যারা রয়েছেন মাতামহ, যারা কেউ যদি অনুরোধ করতো কিছু যে আমাকে ওটা দিত, আর যখনই নিয়ে আসতাম তারা কি করত, তারা আমাকে হয়তো আদর করত, অথবা একটা বলতো চকলেট দেবো, চকলেট দিত। তো সেটা কেন দিত, সেটা আমাকে পুরস্কার একটা, কারণ আমি তার যা বলেছে সেটা আমি কাজটা করেছি বলে, সেটা আমাকে প্রশংসা দিচ্ছে আমি করেছি বলে। আমি যদি সেটা না করতাম, বসে থাকতাম, সেই পুরস্কারটা আমি পেতাম না। আবার অন্যদিকে আমরা জীবনের আর একটা দিক দেখি, যখন ছোটবেলা থেকে অনেকের জন্মদিন হয়, মা বাবা বা পরিজনেরা ছোট্ট একটা কিছু তাকে উপহার দেয়, সেটাও সে পায়, কিন্তু সেখানে তার কোনো কিছু পাওয়া দিয়ে পায় না। তাই আজকে আমাদের যে অংশটা লক্ষ্য থাকবে, যে দুটো জিনিস, মানব জীবনে পুরস্কার এবং উপহার, এই দুটো কি মূল্য বহন করে সাধারণ মানুষের জীবন শুধু নয়, যখন খ্রিস্টের জীবনে আমরা থাকি, যে খ্রিস্টের জীবনটা আমরা তার পবিত্র জীবনের মধ্য দিয়ে আমরা পেয়েছি। তাই সেই অংশ যখন আমরা পড়বো আজকে আমাদের পাঠ্য অংশের, যে অংশটা দৃষ্টি মূলত সেই পুরস্কার না উপহার, যখন আমরা খ্রিস্টীয় জীবনে এক ধার্মিকতার মূল্যায়ন করি, যে আমি যে ধার্মিকতা পেলাম বা ধার্মিক বলে দাবি করি, সেই জীবনটা কি, সেই জীবনটা একটা কি পুরস্কার আমি যা করেছি, আর নাকি সেটা একটা উপহার। কারণ এই মূল্যটা যদি না করতে পারি, তাহলে আমরা এই জীবনটাকে কি ব্যবহার করব কিভাবে সেটা আমরা বুঝবো না, তার সঠিক মূল্যায়ন আমরা করতে পারবো না। অর্থাৎ সঠিক মূল্যায়নের জন্য আজকে আমরা দেখব যে এই বাক্যের মধ্য থেকে সাধু পৌল কিভাবে এটাকে গ্রহণ করেছিলেন, তার জীবনে পুরস্কার হিসেবে না উপহার হিসেবে। রোমিও 5:17 বলে,
যে যীশু খ্রিস্ট দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতার দান, এই ধার্মিকতার দান নিয়ে আমরা কি বলছি, যে উপচিয়ে পায় কার মধ্যে দিয়ে, খ্রিস্টের দ্বারা। তাই তাদের জীবনে কত নিশ্চিত রাজত্ব করবে, আমাদের জীবনে পুরস্কার বা উপহার যেটাই আসুক না কেন, তা শুধু আনন্দ আনে না, আমাদের জীবনে এক নতুন চলার প্রত্যাশা। তাই আসুন সেই বাক্যের অংশে যাওয়ার আগে আমরা প্রার্থনা করি। প্রেমের পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের সমস্ত ভাবে দেখো প্রভু, পরীক্ষা করো, যাতে তোমার সাথে আমাদের হৃদয় সম্পূর্ণতায় সিদ্ধতায় থাকতে পারে। তুমি যে চাও বলতে যে খ্রিস্টীয় জীবনে ধার্মিকতা কি, তার মূল্যটা কোথায়, তা যেন এই বাক্য থেকে আমাদের সমস্ত ভাবে সেই প্রকাশ পেতে পারে, যাতে আমরা সেই জীবনে সমস্ত মূল্যতায় চলতে পারি, উচ্চতায় চলতে পারি। সাহায্য করো আমাদের, বিশেষ করে আমি নিজেকে তোমার কাছে প্রভু ক্রুশের তলায় রাখি, যাতে তোমার গৌরব হয় এবং তোমার মণ্ডলী সেই সমস্ত মান্যতা এবং দীপ্ত প্রকাশ পায়। প্রার্থনা যিশু নামে, আমিন। আমরা জানি যে উপহার এবং ধার্মিকতা কি, তার মধ্যে একটা আমরা তফাৎ আজকে দেখব, যে পুরস্কার হচ্ছে সেই জিনিস যা আপনি আপনার কর্মদক্ষ দ্বারা উপার্জন করেন, ক্রেডিট আপনার। কেমন আগেই বললাম যে সাধারণভাবে যদি আমরা কোনো অলিম্পিক গেম দেখি বা কোন রকম বিশ্বকাপ দেখি, যে ধরনেরই হোক না, সেখানে আমরা দেখি যারা খেলে, যা অংশগ্রহণ করে, বা অ্যাথলেটিক যদি দেখি সিম্পল ভাবে, তারা কি হয়, তারা কঠোর পরিশ্রম করে পুরস্কার পাওয়ার জন্য, সেই মেডেল পাওয়ার জন্য প্রচন্ড পরিশ্রম করে, এবং সেই পরিশ্রম করে যখন তারা দাঁড়ায় সেই ইভেন্টগুলোতে অলিম্পিকের মতো, তখন তারা কি করে, উজাড় করে দেয় তাদের দক্ষতাকে, এবং সেটা তারা যখন সেই পরিশ্রম, কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সেই ফার্স্ট সেকেন্ড বা থার্ড হয়, তখন তাদেরকে ডেকে সেই পুরস্কার দেওয়া হয়। এটা কি, এটা তার পুরস্কার, কারণ সে যা করেছে, সে কঠোর পরিশ্রম করেছে, সে জীবনে এটা তার প্রাপ্য, সে নিজে অর্জন করেছে। অলিম্পিক কমিটি তাকে দেখে বলেনি তুমি খুব ভালো দেখতে, তুমি দারুণ পরিশ্রম করেছো, ঠিক আছে চলো আমরা তোমার মেডেলটা দিলাম। তার মানে শুধু কঠোর পরিশ্রম না, সকলেই কঠোর পরিশ্রম করেছে, সেই পরিশ্রম এমন উন্নত মানের হতে হবে অন্যদের থেকে, যে আমাকে স্বতন্ত্র করবে সকলের মাঝে, আর সেটা প্রশংসা পাওয়ার যোগ্য আমাদের, কারণ কারণ আমরা সেটাকে নিজেদের ট্যালেন্ট বা দক্ষতা দিয়ে সেটাকে কি করেছি, অর্জন করেছি। তেমনি আপনাদের সাধারণ জীবনে আপনারা পেতেই পারেন, খুব ভালো কাজ করলে অনেকে প্রশংসা করবে আপনাদের পরিবারে, অথবা ভালো স্কুলে রেজাল্ট করলে বাচ্চারা, তারা প্রশংসিত হবে, তারা ভালো পড়াশোনা খেটেছে তাই ভালো নাম্বার পেয়েছে, তাদের জন্য সেটা পুরস্কার, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আর তাই পুরস্কারটা কিন্তু সম্পূর্ণ আমাদের কৃতিত্ব, ক্রেডিট যাকে বলা, কিন্তু উপহার তা না, পুরস্কার হচ্ছে যা অর্জিত। কিন্তু ধর্মিকতার মধ্যে যদি দেখি যে ধর্মে কর্মে পুরস্কার কখন পাওয়া যায়, যেরকম অলিম্পিকে বা আমরা ছোটবেলায় বা বড় হয়ে যারা পড়াশোনা করে ফার্স্ট সেকেন্ড হই, তেমনি ধার্মিকতা কি সেই পুরস্কার? কারণ আমরা দেখি, আমরা যারা ধার্মিকতা পালন করি, কি অর্থে কথা বলা হচ্ছে এটা, কারণ আমরা বিভিন্ন নিয়ম অনুসরণ করি, ধর্মীয় আনুষঙ্গিক ব্যবস্থা মেনে চলি, এটা করব এটা করব না, সেগুলো একটা নীতিগতভাবে ভালো হয়, এবং সেটা কি করে, সেটা কৃতিত্ব ঈশ্বরের নয়, কৃতিত্ব আপনার, কারণ এটা আপনার স্বধার্মিকতা, আপনি নিজে
পালন করছেন, ব্যবস্থাপনা করে আপনি নিজের সেই প্রশংসা বা পুরস্কার পাচ্ছেন যে আপনি ধার্মিক হয়েছেন ঈশ্বরের কাছে, কারণ আপনি ধার্মিকতা পালন করছেন, নানান কষ্ট ত্যাগ করছেন, উপোস করছেন, এই করছেন, কত কিছু করছেন, কোনো কিছু খারাপ নয়, কিন্তু সেটা আপনার পুরস্কার, ঈশ্বরের কৃতিত্ব আসে না ওখানে। আপনি কষ্ট করেছেন, আপনি ধর্মীয় ব্যবস্থা পালন করছেন, তাই পাচ্ছেন। আর এই ধর্মীয় ভাষায় যদি বলা হয়, সধার্মিকতা বলা হয়, আমি নিজের চেষ্টা আমি ধার্মিক হয়েছি। কিন্তু অপরদিকে কিন্তু যদি আমরা দেখি যে বাক্যের অংশে রোমীয় 13-14 যে বলছে যে এই যে পুরস্কার অর্জন করা ধর্মীয়ভাবে, মানে ধার্মিকতা আমি লাভ করব, অর্জন করব, যে আমি ধার্মিক হব, এই যে আমাদের জীবনের চেষ্টা, এটা কেন তৈরি হয়েছে, তার কারণ এখানে আমরা অনেক সময় ভুল ধারণা আছে যে ধর্মীয় ব্যবস্থা দিয়েছে মানে ধর্মীয় আইন কানুন এটা করবে না এটা করবে না পাপ থেকে ছাড়াবার জন্য। প্রথমে না, বাইবেল তা বলে না, কারণ পৃথিবীতে যখন সৃষ্টি হয়েছিল, মানুষকে সৃষ্টি করেছিল, তখন পাপ ছিল না, তাই আইন কানুনও ছিল না। তাহলে আইন কানুন কবে থেকে আসলো, বা পাপি পাপ বা কোথা থেকে আসলো? কারণ আমরা কি বলেছি যে আমরা ধার্মিক হতে চাই, কেন হতে চাই? কারণ আমরা ধার্মিক নই। কথা হচ্ছে ধার্মিকতা কি? ধার্মিকতা কি কোনো বস্তু যেটা আমরা কিনতে পারি? ধার্মিকতা কি কোনো বিশেষ দর্শন যা আমরা কোন রকম ভাবে দর্শনের মধ্যে দিয়ে তৃপ্তি পেতে পারি? বাইবেল সে শিক্ষা দেয় না। বাইবেল বলে যে দেখো, এই রোমীয় 13-14 এই যে ধর্মীয় ব্যবস্থা পূর্বে জগতে যখন এসছে, ধর্মীয় ব্যবস্থা, তার আগেই পাপ ছিল। তার মানে এই না যে ধর্মীয় ব্যবস্থা করে রেখেছে ঈশ্বর, যদি আমরা পাপ করি তাহলে সেখান থেকে খণ্ডি আমরা ধার্মিক হব? কথা হলো তাহলে পাপ আসলে কোত্থেকে? বাইবেল পরিষ্কার, আমরা সকলেই জানি, আদমের হবার অবদ্ধতার জন্য। আর সেই সময় যখন পাপ হয়েছিল, সেই সময় ঈশ্বর কোনো নিয়ম বিধি দেননি, ঈশ্বর তখন বলেননি এই ধর্মের নিয়ম মেনে চলো, পাপ খণ্ডাও, ধার্মিক হও। তার মানে এখানে কি বলছে যে ধর্মীয় নিয়ম কানুন ছিল না, কিন্তু পাপ তখনও ছিল আদমের সময়। আর পাপ কি করেছে জানি? পাপের বেতন মৃত্যু। মানুষের পরিণতি হয় মৃত্যুতে এই পাপের জন্য। আর তাই বলছে যে আদম থেকে মোশেস, মোশি পর্যন্ত, তার আগে পর্যন্ত সকল মানুষ মরেছে কারণ পাপ। কিন্তু আদম থেকে মোশির আগে যে সবাই ছিল, মারা গেছে পাপে, তাদের জন্য কোনো ধর্মীয় ব্যবস্থার নিয়ম কানুন ছিল না, এই এই নিয়ম পালন করে প্রায়শ্চিত্ত করো, মৃত্যু থেকে বেরাও। কিন্তু মসি আসার পর কি বলছে? মসি আসার পর ঈশ্বর 10টা আজ্ঞা দিয়েছে, কিন্তু দুটোর মধ্যে সাদৃশ্য কি? একই বলছে কি, আদম থেকে মসি ধর্মীয় ব্যবস্থা থাকুক আর না থাকুক, পাপের কাজই হচ্ছে আমাদের জীবনের মধ্যে মৃত্যুকে বয়ে আনা। আজকে মানুষ, আমরা জাতি পৃথিবীতে সব থেকে বড় কষ্ট হয় মৃত্যু ভাবনা। প্রতিটা দিন আমরা এই পৃথিবীতে বাস করি, এই জীবনের সমস্ত ভয়াবহতার মধ্যে যে কি হবে, কিন্তু উপহার তা নয়। উপহারটা কি? উপহার যে আপনি নিজে কাজ করে পাননি, আপনার বিবাহবার্ষিকীতে, জন্মদিনে, অথবা কোনো কিছুতে, কেউ যখন একটা কিছু আপনাকে দিল, সেটা আপনি ভালো কাজ করে পাননি, এটা আপনার অর্জিত নয়, বরং কেউ ভালোবেসে খুশি আপনাকে সদিচ্ছায় দিয়েছি। তো বাইবেলের ভাষায় উপহারটা নিজের অর্জন নয়। কি তাহলে?
সেটা হচ্ছে আমাদেরকে স্বেচ্ছা যা কিছু দেয়। বাইবেলের রোমিও 5:15 বলে যে পাপ বা অপরাধ যেমন, যেটা পুরস্কারের ধার্মিকতা করার জন্য ধর্মীয় কাজ করতে হয় পাপ থেকে বেরোবার জন্য, উপহার বা ঈশ্বরের দয়ার দান, অনুগ্রহ দান বা উপহারটা সেরকম নয়। কারণ কারণ মানুষ পাপের জন্য মৃত্যুবরণ করি আমি, কিন্তু সেই আদমের পাপের জন্য আমাদের মৃত্যু, কিন্তু ঈশ্বর খ্রিস্টের মধ্য দিয়ে ওই এক ব্যক্তি তিনি কি করলেন, উপহার দিলেন, পুরস্কার না। পাপের পুরস্কার কি? মৃত্যু। যত ভালো কাজ করি না কেন ধর্মীয় মন, ঈশ্বরকে আমরা সন্তুষ্ট করতে পারি না। হিব্রু 9:22 পরিষ্কার বলে যে কোন রকম বলিদান ব্যতীত বা রক্ত দান ব্যতীত পাপ মুক্তি প্রায়শ্চিত্ত হতে পারে না। আর তাই আমাদের জীবনে যখন ধার্মিকতা কে পুরস্কার হিসেবে দেখতে চাই, সেটা ঈশ্বরের বিরুদ্ধে চারণ। কারণ ঈশ্বর খ্রিস্টকে পাঠিয়েছেন আমাদের জীবনে দান অনুগ্রহ হিসেবে, আর সেটা নিয়েই আজকে আমাদের সমস্ত গ্রহণযোগ্যতা। খ্রিস্টীয় জীবনে যখন আমরা উপহারটা পাই, এই উপহারের দান হচ্ছে যে খ্রিস্টের সমস্ত আশীর্বাদ। আমরা দু ধরনের মানবিকতা দেখতে পাই, এক যা আদমের মধ্যে ছিল, আদমের পাপের ফলে আমাদের জীবনে পাপের প্রবৃত্তি এসেছে, নানান ধরনের আমরা সেই কাজ করে চলেছি, ছোট হোক আর বড় হোক, পাপ পাপ, আর তার পুরস্কার কি? মৃত্যু। সেই পাপের থেকে আমরা পুণ্য অর্জন করতে চাই বা ধার্মিক হতে চাই, সেই জন্য আমরা ধর্মীয় ব্যবস্থা পালন করতে চাই যা আমরা অর্জন করে ধার্মিকতা পেতে চাই। কিন্তু না, বাইবেল সে কথা বলে না। এই দুটো মানবিকতার প্রথমটা হচ্ছে আদমের পাপের ফলে, পাপের জন্য আমাদের জীবনে পাপ এসেছে। এক, আদমের মধ্যে পাপ ছিল। দুই, খ্রিস্টে অনুগ্রহ করেছে ঈশ্বর, কি দিয়েছে? দয়া দিয়েছে, করুণা দিয়েছে। দান মানে উপহার, যে অনেক অপরাধ আমাদের জীবনে পাপ রয়েছে প্রত্যেকের মানুষের, তিনি কি করলেন? তিনি তাকে দয়া খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমাদের ধার্মিক গণনা করলেন। তার মানে আমরা ধার্মিকতা অর্জন করলাম না। একটা মানবিকতা যা পাপ নিয়ে এসেছে মানবের জীবনে এবং পাপ থেকে মৃত্যু, আর সেই পাপ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, মৃত্যু বহন করছে পৃথিবী। দুই, খ্রিস্টে আর একটা নতুন মানবিকতা এসছে যা সেই মৃত্যুর জাতি থেকে, যারা সমস্ত নিজেদের কর্মদক্ষতায় ধার্মিকতা অর্জন করতে পারে না, খ্রিস্ট তাদের জীবনে পুরস্কার হিসেবে আসতেন, পবিত্র আত্মা তার সম্পূর্ণ আমাদের জীবনে দিলেন, যে আত্মার নিয়ন্ত্রণে আমাদের জীবনের চালনা শক্তি হবে। আর তাই আমরা দেখি যে বাইবেল এই জীবনটাকে আমাদের সত্যের মুখোমুখি করা। আমরা যখন আদমের পাপের মধ্যে পৃথিবীতে জন্মেছি, প্রথম মানবিকতা আমাদের, তখন আমরা এই পৃথিবীর মধ্যে থেকে, যাদের ঈশ্বর আমাদের ভালোবেসে খ্রিস্টের জীবনের মধ্য দিয়ে বেছে নিয়েছেন, সেই খ্রিস্টে আমরা নতুন মানবিকতা পেয়েছি। কি? আমরা কোনো ধর্মীয় কাজ করে অর্জন করিনি, আমরা গণ্য হয়েছি ধার্মিক। কেন? না, খ্রিস্টের প্রতি বিশ্বাস দ্বারা, তাকে বিশ্বাস করেছি। তাই বলছে রোমিও 5:17, একজন পাপ করলো, কে? আদম। আর সেই পাপের অপরাধ সকলের ওপর মৃত্যু রাজত্ব করলো। আমাদের প্রতিটা পৃথিবীর মানুষ চাই মরণশীল আজকে, কিন্তু বলছে কি, এখন এখন এই মুহূর্তে আমরা যারা ঈশ্বরের কাছ থেকে দয়া বা অনুগ্রহ পেয়েছি, তার কি হয়েছি? ধার্মিক গণ্য হয়েছি। কেন? কারণ তারা নিশ্চয়ই সেই এক ব্যক্তি যীশুখ্রিস্টের মাধ্যমে জীবনের পরিপূর্ণতা রাজত্ব করবেন। হ্যালেলুইয়া। একদিকে পৃথিবীতে আমরা চারদিকে তাকালে দেখি আদমের জীবনে লোকেরা মানবিকতায় চলছে,
আরেক দিকে যারা খ্রিস্টকে বিশ্বাস করে এই আদমের জীবন থেকে বেরিয়ে এসে নতুন মানবিকতা আসছে, যারা ধার্মিকতা পুরস্কার হিসেবে নয়, তারা ধার্মিকতা উপহার হিসেবে জীবনে বইছে। এখন এই ধার্মিকতার উপহার খ্রিস্টকে নিয়ে তার পবিত্র আত্মার জীবনে আমরা যখন চলি তখন সহজ হয় না? তখন সেই জীবনটা আমাদের কাছে সমস্ত সহজ হয় না, অনেক কষ্টের মধ্যে দিয়ে সেখানে আমাদের বইতে হতে পারে। কিন্তু কথা হচ্ছে সেই কষ্ট দুঃখ আমরা কি করে বেরোতে পারি? আমরা যদি রোমিও 6:6 পড়ি, সেখানে বলছে আমরা জানি যে আমাদের পুরনো জীবন, যারা খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমাদের পুরনো জীবন কি? আদমের মানবিকতা। কি হয়েছে সেটা? সেটা পুরনো জীবনটা খ্রিস্টের সাথে ক্রুশবিদ্ধ হয়েছে, আমাদের সাথে ক্রুশবিদ্ধ হয়নি, খ্রিস্টের সাথে। কেন? কারণ খ্রিস্ট যিনি আমাদের ধর্মীয় কাজের মধ্য দিয়ে নয়, বিশ্বাসের মধ্য দিয়ে নিজের জীবনকে দিয়েছেন, প্রায়শ্চিত্ত করেছেন। তাই খ্রিস্টের প্রতি বিশ্বাসের দ্বারা আমরা ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছি, আমাদের দেহ মরে যায়নি, কিন্তু ওই আদমের মানবিকতার আত্মা মনটা সেটা আমাদের জীবনে আর নেই, সেটা রাজত্ব করবে না, আমাদের জীবনকে কি করবে না, পুরস্কার পাওয়ার জন্য এই ধর্মকর্ম করো ভালো পুরস্কার পাবো, লোকে দেখবে আমায় বলবে ভালো বলবে। যিশু একটা সুন্দর কথা বলেছেন, অমূল্য কথা, যদি বাইবেল আমরা দেখি মতিলিখিত 5:20 সেখানে তিনি বলেছেন তখনকার দিনে তার শিষ্যদের উদ্দেশ্যে যে এই যে ফরিসি দেখছো, তা এখানে ধর্মকর্মে তোমাদের ইহুদি জাতির লোকেদের দেখছো, এদের এই মনোভাব বা তাদের যে ধারণা বাহ্যিক ধর্মকর্ম করে ধার্মিকতার লোক দেখানো, অর্জন করা, পুরস্কার হিসেবে পাওয়া, এই ধরনের ধার্মিকতার প্রচলিত প্রথা থেকে তোমরা বেরিয়ে এসো। তাই খ্রিস্টের মধ্য দিয়ে এই যে খ্রিস্ট আমাদের জীবনে দান হিসেবে আমরা পেয়েছি, অনুগ্রহের দান, দয়ার ঈশ্বরের দান, সেই দান আমাদের কি দিচ্ছে ফল? এক, যে প্রচলিত রীতি প্রথা দিয়ে ধার্মিকতা পাওয়া যায় না, ধার্মিকতা আমাদের জন্য পুরস্কার নয়, ধার্মিকতা আমাদের জন্য উপহার। আর এই উপহারকে আমরা যখন জীবনে চলি, খ্রিস্টীয় জীবন, আদমের মানবিকতা যে পাপ পৃথিবীতে নিজের স্বার্থের জন্য ভাবতে শেখা, আমরা এইমাত্র সাক্ষ্য শুনছিলাম, আমাদের মধ্যে এক বোন বলছিলেন খ্রিস্টীয়, যে কেমন তার প্রতিবেশীর সাথে অসুন্দর, কিন্তু আমরা ভুলে যাইনি খ্রিস্ট কিভাবে বলেছেন যে তোমার প্রতিবেশীকে ভালোবাসো, এই না প্রতিবেশী যখন আমার সাথে খুব ভালো বন্ধুত্ব তখন ভালোবাসো, এই শত্রুত অবস্থায় তাকে ভালোবাসো, তাকে ক্ষমা করা খুব কঠিন। আর তাই খ্রিস্টীয় জীবন হচ্ছে, আমরা সাক্ষ্যে শুনছিলাম বলছিলেন কি, যে আমি আগের মতো হলে আমি এই ব্যবহার করতাম, তার মানে কি আগের মতো কি আগের জন্মে না, যখন খ্রিস্টকে জানার পূর্বে আমাদের জীবনে শত্রুকে ভালোবাসার আজ্ঞা ছিল না, বা ঈশ্বরকে তার পুত্র যিশুকে আমরা উপহার হিসেবে পাইনি আমাদের জীবনে, আমরা বুঝিনি বিশ্বাসের ভালোবাসার মূল্যের উপহার কতটা। আর তাই বলছে রোমিও 6:6 যে আমরা জানি ভাই বোনেরা আমাদের এই পৃথিবীতে অনেক কষ্ট দুঃখ আছে, অনেক তাড়না আসবে, প্রলোভন আসবে, কিন্তু আমরা সেই যিশুর জীবনে ক্রুশবিদ্ধ হয়েছি, আমরা পাপের জীবনে চলবো না, কারণ পাপের কাজই হচ্ছে কি আমাদের জীবনকে রাজত্ব করা, আমাদের ইচ্ছেটাকে, আমাদের সবসময় তাড়না করা, ভুল কাজ করব, আমরা প্রলোভিত হব, প্রতারিত হব, আর যখন আমাদের মনটা ভালো হয়ে যাবে তখন ধার্মিকতা অর্জনের চেষ্টা করব, কালকে 10টা বাজে কাজ করেছি, আজকে আমি দুটো ভালো কাজ করি, আমি ঠিক করিনি। তাই আজকে বড় মূল্যবান ধার্মিকতা, মানে অনেকে আমরা ভুলে যাই যে বিভিন্ন ধর্মীয় নামের লেভেল থাকলে সেটা বোধ হয় নানান ধর্মের ধার্মিকতা, না, বাইবেল পরিষ্কার, যদি আমরা পড়ি, যে আমি জানি না এখানে বাক্যটা কি আমি এনেছি কিনা, আমি দেখছি, না এখানে আমি নেই, সরি, দুঃখের ভিতর, 1 করিন্থীয় 1:30 যদি পড়ি, সেখানে আমরা দেখি যে বলছে যে 1:30টা আমি আপনাদের পড়ে শোনাই, এবং এটা খুব সুন্দর বলছে যে সাধু পৌল যে সেই খ্রিস্ট যিশুতে আছো যারা, যিনি আমাদের জন্য
ঈশ্বরেতে জ্ঞান এবং ধার্মিকতা ও পবিত্রতা ও মুক্তি। তার মানে খ্রিস্ট আমাদের ধার্মিকতা, ধার্মিকতা খ্রিস্ট আমাদের। তাই আমরা যখন বলি ধার্মিকতা পুরস্কার, তার মানে খ্রিস্টকে জীবনে আমরা পেয়েছি উপহার হিসেবে। আমরা ভালো কাজ করে খ্রিস্টকে ক্রুশে চড়াইনি আর আমরা পবিত্র হয়ে যাইনি। আমাদের কোনো কাজ ঈশ্বরের পবিত্রতার মূল্য হতে পারে না। কিন্তু এই খ্রিস্ট জীবনটা সহজ নয়। একটু আগেই বলছিলাম যে পৃথিবীতে চলতে গেলে আমাদের এই ধার্মিকতার মূল্যের জীবনটা কি যীশু খ্রিস্টের জীবনের মূল্যের সমান। কারণ 1 করিন্থীয় 1:30 কি বললাম, খ্রিস্ট আমাদের ধার্মিকতা। আমরা ধর্মীয় ভালো কাজ করে রোববারে ভালো চার্চে এসে ধার্মিক হচ্ছি না। যেদিনকে খ্রিস্টকে বিশ্বাস করে আমাদের পাপের জীবনকে তার হাতে সমর্পণ করেছি, যে তিনি আমাদের পাপকে গ্রহণ করেছেন, প্রায়শ্চিত্ত করেছেন, এবং আমরা বিশ্বাস করি যে খ্রিস্ট আমাদের জীবনের পাপের পূর্ণ বলিদান করে আমাদের মুক্ত করেছেন, সেই দিনকেই আমরা তার পবিত্র আত্মায় অভিষিক্ত জীবনে এক নতুন জীবন পাই। আর সেই জীবন কি করে, পাপের যে দাসত্ব ছিল, যে এই পৃথিবীতে আমি সব, আমার দক্ষতাই সব, অবশ্যই দক্ষতা থাকা প্রয়োজন আমাদের জীবিকা অর্জনের জন্য বা আমাদের সাধারণ জীবনে চলার জন্য, কিন্তু সেই দক্ষতা ধার্মিকতা অর্জনের জন্য নয়। আমাদের জীবনে কোনো দক্ষতাই বা কোনো ধর্মীয় ব্যবস্থাই আমাদের ধার্মিক করতে পারে না। কারণ ধর্মীয় ব্যবস্থা অনেক পরে এসছে। একটু আগে আমাকে আপনাদের পড়িয়েছি রোমীয় 5:13, যে আদম থেকে এসছে পাপ। তখন কোনো ধর্মীয় ব্যবস্থা ছিল না পাপ থেকে মুক্তি করার জন্য। তাহলে ধর্মীয় ব্যবস্থা আসতো কোথা থেকে? ঈশ্বর দিয়েছেন ইহুদি জাতিকে, আর হয়তো বাদ বাকি মানুষের সৃষ্টি হয়েছে। আমরা জানি ইহুদি জাতিকে ঈশ্বর 10টা আজ্ঞা দিয়েছিলেন, কিন্তু যিশাইয়া তো গিয়ে দেখি তত 13টা নিয়ম ব্যবস্থা হয়ে গেছে। তার মানে মানুষের এই বাহ্যিক নিয়ম নিজেরা তৈরি করে ফেলেছে, কিন্তু এই নিয়ম তো আগে ছিল না, আদমের সময় ছিল না, মসীহ আসার আগে ছিল না, আব্রাহামের নিয়ম কোনো ছিল না সেরকম। তাই নিয়ম পালনের মধ্য দিয়ে আমরা কোনো পুরস্কার পেতে পারি না ঈশ্বরের কাছ থেকে। বরং খ্রিস্ট হচ্ছে সেই ধার্মিকতা যাকে বিশ্বাস দ্বারা আমরা গ্রহণ করেছি। আর তাই এই গ্রহণের জীবনে খুব সহজ হয় না ভাই বোন, খুব কষ্ট করে এই খ্রিস্টীয় জীবন। কারণ আমরা আর আমাদের আগের পবিত্রী ইচ্ছের জীবনে চলতে পারি না, পাপের পবিত্রী। পাপের পবিত্রী কি, আমাকে যদি এক গালে মারে আমিও তাকে একটা মারবো, আমার যদি জামা টানে আমিও তার জামা টানবো। পৃথিবীতে আজকে এটাই মূল্যায়ন বেশি। প্রকৃত ধার্মিকতার মূল্যায়ন মানুষ আমরা জানি না। আমরা স্বেচ্ছা স্বাধীনতার ধার্মিকতার মূল্যায়নের জীবনে চলতে চাই, আমাদের তৈরি নিয়ম করে ধর্মীয়, আমাদের তৈরি নিজেদের স্বার্থের জীবনকে সুরক্ষিত করার জন্য, নিজের তথাকথিত ধর্মীয় ব্যবস্থাকে সুরক্ষা রাখার জন্য। কিন্তু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন পাপীদের মুক্ত করতে, কোনো ধর্মীয় ব্যবস্থার প্রবর্তন করতে না, বিশেষ কারোর জন্য নির্দিষ্ট সময়সূচি দেওয়ার জন্য বা ব্যবস্থাপনা দেওয়ার জন্য। সমস্ত প্রথা ভেঙে ব্যবস্থা প্রথা তিনি আনতে চলেছিলেন, এক নতুন উপহারের জীবন, যা ধার্মিকতা আমরা পুরস্কার হিসেবে না উপহার হিসেবে পাবো। আর এই সব এই পুরো উপহারের জীবন যা যীশু খ্রিস্ট আমাদের জীবনে পবিত্র আত্মার মধ্য দিয়ে, সেটাই হচ্ছে আমাদের জীবনের ধার্মিকতার মূল্য, খ্রিস্টের পবিত্র জীবন। কারণ ওই 1 করিন্থীয় 1:30 কি বলছে, যে খ্রিস্টই হচ্ছে আমাদের জন্য পবিত্রতা বা ধার্মিকতা। আমরা ধার্মিক হয়েছি খ্রিস্টের প্রতি বিশ্বাসের জন্য, তার পবিত্র আত্মার জীবনে আমরা ঢুকেছি, যে আমরা আগের জীবনে চলবো না, আর তাই পাপের রাজত্ব শক্তি থেকে আমরা মুক্ত হয়েছি। কিন্তু ভাই বোন সত্যি কি হয় সেটা? আমাদের এই জীবনে অনেক চাপ থাকে না? সারাদিনে চলতে গেলে মানসিক অশান্তি, বাধা, কষ্ট, দুঃখ, শারীরিক অসুস্থতা, দুর্বল হয়ে যাই না আমরা? কিন্তু আমরা জানি যে আমরা সাধু পৌলের ভাষায় যদি দেখি রোমিও 1:8, সেখানে তিনি বলছেন যারা আমরা খ্রিস্টেতে রয়েছি
কিভাবে রয়েছি? বিশ্বাসের দ্বারা, তার দয়ার জন্য খ্রিস্টাতে রয়েছি। তাদের মধ্যে কি আর খ্রিস্টের মধ্যে থাকার জন্য ঈশ্বরের দণ্ডাজ্ঞা বা বিচার নেই যে এ খারাপ, এ ভালো নয়, এ অমুক, না। কিন্তু এই জীবনে যখন আমরা চলতে যাই খ্রিস্টীয় জীবনে, বাধা তো আছে। তাই রোমিও 6:11 বলছে, পৌল কি বলছে, যে তোমরা যেন খ্রিস্ট ভাই বোনেরা আছো, এই পৃথিবীতে থাকতে গেলে খ্রিস্টের জীবনে তোমাদের উপর নানান দুর্দশা আসবে, অনেক কষ্ট দুঃখ আসবে, কিন্তু ঘাবড়িও না, তোমরা সেই পাপের জীবন যাপন আর করবে না এখন, কারণ খ্রিস্ট এই জন্য তোমাদের জন্য, যাতে তোমরা পাপের জীবনে না চলো আর নিজের জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করেছে। আর রোমিও 6:11 বলছে, সেই জন্য তোমরাও পাপের জীবন সম্বন্ধে আর ওদিকে তাকিও না, তোমরা কি চলো খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে, চল ঈশ্বরের উদ্দেশ্যে ভাই বোন। ঈশ্বরের উদ্দেশ্যে কি করে চলবো? সংসারে অশান্তি, অর্থ নেই, সমস্যা নেই, চলবো কি করে? সাধু পৌল খুব একটা ভালো সাক্ষ্য দিয়েছেন, যে সাক্ষ্যটা আমাকে খুব নাড়া দিয়েছে। উনি দিয়েছেন ফিলিপীয় 3:9, বলেছে যে আমরা নিজের ধার্মিকতা যা ব্যবস্থা হইতে প্রাপ্য হই, তা ধার্মিকতা, যে ধর্মীয় নিয়ম কানুন ব্যবস্থা পালন করে, ধর্মীয় রীতি পালন করে যা পাওয়া যায়, বলছে যেন তা ওই ধার্মিকতা আমার চাই না। কিন্তু কি ধার্মিকতা চাই? সেই ধার্মিকতা যা খ্রিস্টের বিশ্বাস দিয়ে পাওয়া যায়, সেই বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর থেকে পাওয়া যায়। কাজ দিয়ে ধার্মিকতা সেটা মানুষের নিজের ইচ্ছে থেকে পাওয়া যায়, আর ঈশ্বরের ইচ্ছে থেকে কি পাওয়া যায়? বিশ্বাসমূলক ধার্মিকতা, যারা খ্রিস্টকে বিশ্বাস করি। আর উনি বলছে সেটাই যেন আমার ধার্মিকতা। সাধু পৌলের মতো কি আমাদের ইচ্ছে আছে আজকে? যে হ্যাঁ, আমি জানি সাধু পৌলকে সেই খ্রিস্টের ধার্মিকতার জীবনে চলতে এই পৃথিবীতে কোনো ধর্মীয় ব্যবস্থা মানতে হয়নি, কিন্তু কষ্ট পেতে হয়েছে, কারণ খ্রিস্টের জীবনে চলতে হয়েছে। কোনো ব্যবস্থা আমরা চলি না ধর্মীয়, আমরা খ্রিস্টের জীবনে চলি, কারণ খ্রিস্ট আমাদের জন্য ধার্মিকতা। ধার্মিকতার মূল্য ওনার জীবন, আমাদের পুরস্কার, সরি, আমাদের উপহার আমরা পেয়েছি, আমরা পুরস্কার নয়। আমরা কাজ করে, ভালো কাজ করে খ্রিস্টকে পাইনি, বরং তার দয়া অসীম আমাদের জন্য। আর তাই বলছে রোমিও 6:12-13, খুব সুন্দর এই জায়গাটা, ভাই বোনেরা তোমাদের এই জীবনটাকে এই পৃথিবীর পাপের কর্তৃত্ব বা তোমাদের উপর রাজত্ব করতে দিও না, তোমাদের দেহ যেভাবে চায় সেইভাবে চলতে চেও না, তোমরা কি করো ঈশ্বর হতে তোমাদের জীবনকে তুলে দাও, আর তোমরা কি করো প্রতিটা দিন তোমাদের এই হাত পা জীবনটাকে পুরো বাহ্যিক এবং সম্পূর্ণভাবে আত্মিকভাবে দুটো জীবনকে, মনকে তোমার খ্রিস্টের সেবায় সম্পূর্ণ নিবেদন করো। 14-টা কি বলছে? রোমিও 6:14 বলছে, পাপ আর তোমার জীবনে রাজ করবে না। এই পৃথিবীর যে ধার্মিকতা, এই ধর্মীয় ব্যবস্থা পালন করো, এটা করো, ওটা করো, অথবা তোমার স্বার্থের সুরক্ষার জন্য সব কাজ করো, জীবনকে বাঁচাও, না, খ্রিস্টের জীবনে তুমি চলবে তুমি, কারণ তোমার জীবনের ধর্মীয় ব্যবস্থা পৃথিবীর নিয়ম কানুনের মধ্যে নয়, তাহলে কিসের মধ্যে? খ্রিস্টের মধ্য দিয়ে, ঈশ্বরের অনুগ্রহের অধীন, তার দয়ার অধীন। কেন? কারণ আমরা খ্রিস্টের কাছে আমাদের জীবনকে অর্পণ করেছি, তাকে আমরা উপহার হিসেবে পেয়েছি আমাদের জীবন। আর তাই আজকে আমাদের জন্য এটাই শিক্ষা হবে যে আমাদের ধার্মিকতার মূল্য কি। সাধু পৌল তার এখানে বলে দিয়েছেন যে আমি এই ধর্মকর্ম করে বা পাপের জীবনে চলে আর ধর্মকর্ম করে পাপ থেকে উদ্ধার পেয়ে ধার্মিকতা করব না, সেটা আমার পুরস্কার, আমি পুরস্কার চাই না, আমি উপহার চাই। আজকে আপনাদের কি প্রশ্ন? আপনারা উপহার চান না কুছ পুরস্কার চান? যদি পুরস্কার চান, কাজ করে যান, যা ইচ্ছে আপনাদের চা, সেই পাপের রাজত্ব জীবনকে করতে দিন, মৃত্যু শেষ কথা বলুন। আর যদি খ্রিস্টীয়, যিনি আপনার জীবনে ধার্মিকতা 1 করিন্থী 1:30 বলেছেন তাকে উপহার হিসেবে পেয়েছেন, সেই জীবনে সমর্পিত, তার সেবায় চলতে চান, তাহলে দুঃখ, কষ্ট, বেদনা, লাঞ্ছনা আসবে, কিন্তু খ্রিস্টের মহামূল্য জীবনে পবিত্রতা, ধার্মিকতা, ভালোবাসা, আনন্দ, খ্রিস্টের উপহার আপনার জীবনে সম্পূর্ণ উচ্চ করার সিদ্ধতা দেবে। আর তাই আজকে আমাদের সমস্ত নিশ্চয়তা, ধার্মিকতার মূল্য কি? উত্তর পুরস্কার নয়,
উপহার যীশু খ্রিস্ট দ্বারা, যারা অনুগ্রহ এবং ধার্মিকতা দানের উপচয় পাই আমরা খ্রিস্টের মধ্য দিয়ে। আমরা সেই ঈশ্বরের দয়ার দান পেয়েছি যীশু খ্রিস্টকে এবং পবিত্র আত্মার নতুনত্ব জীবনকে। আর তাই আমাদের জীবনে খ্রিস্টের ভালোবাসা রাজত্ব করবে, খ্রিস্টের দয়া রাজত্ব করবে, খ্রিস্টের করুণা রাজত্ব করবে, খ্রিস্টের ধৈর্য রাজত্ব করবে, খ্রিস্টের সমস্ত অকৃত্রিম প্রেমের বাসনা আমাদের মধ্যে রাজত্ব করবে। আমরা কি প্রস্তুত? আমরা কি আজকে পেয়েছি আমাদের জীবনের সত্যটাকে, যে ধার্মিকতার মূল্যটা কি? খ্রিস্ট আমাদের জীবনে সমস্ত পুরস্কার অর্জন করার যে অদক্ষতা ধার্মিকতার জীবনে, তা ছিনিয়ে আমাদের সেই উন্নত জায়গায় পৌঁছেছেন, যেখানে নিজের জীবনকে পূর্ণতার ক্রুশে বলিদান করে আমাদের ধার্মিক করেছেন। তাই আজকে আমরা তার অনুগ্রহের দানের মধ্য দিয়ে তাকে গ্রহণ করে সেই ধার্মিক উপহার হিসেবে পেয়েছি। আর সেই উপহার জীবন, তার মূল্য খ্রিস্টের সমযুক্ত, খ্রিস্টের জীবনের সমান। কতটা আনন্দ না আজকে আমাদের! কষ্ট আছে খ্রিস্টীয় জীবনে, কিন্তু সত্য আছে। সেই সত্যটা কি? এই পৃথিবীতে শুধু না, খ্রিস্ট আসছেন, সেদিনকেও আমাদের জীবন স্তব্ধ হবে না মৃত্যুতে, কারণ খ্রিস্ট তিনি সেই রাজার রাজা, যিনি সেই সমস্ত তার আনন্দের বিজয়ের বেশে আসছেন আমাদেরকে, যে জীবনকে উপহার দিয়েছেন এই পৃথিবীতে, এই ধার্মিকতার উচ্চ উপহার দেওয়ার জন্য, সেই সম্পূর্ণ অনন্ত জীবনের সিদ্ধতার জন্য। আসুন আমরা তার প্রস্তুতিতে আমরা তৈরি থাকি, এবং এই উপহারকে আমাদের জীবনে সদ জীবনের মুখ ছিন্ন অবস্থাতেও সেই জীবনের দক্ষতায় চলি, যেখানে আমাদের ধার্মিকতার মূল্য খ্রিস্ট আমাদের উপহার অনুগ্রহের পুরস্কার নয়, কারণ পুরস্কার যা স্বঅর্জিত, খ্রিস্ট যা উপহার ঈশ্বর দ্বারা সম্পূর্ণ অনুগ্রহিত। প্রেমময় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই তোমার আশীর্বাদের জন্য। পিতা, তোমার একমাত্র পুত্র যিশু আমাদের মধ্যে দিয়েছ যে অনুগ্রহের দান আমাদের জীবনে উপহার রূপে। তাই এই খ্রিস্টীয় জীবনে কষ্ট দুঃখের মাঝেও সেই খ্রিস্ট জীবনে আমরা যাতে চলতে পারি, আমাদের যাতে শত বাধা বিচ্ছিন্নর মধ্যে আমরা সমস্ত বিশ্বাসে উন্নত থাকি এবং তোমার উপর নির্ভরতা থেকে আমাদের সাহায্য করো। ধন্যবাদ তোমার সত্যের বাক্যের জন্য প্রার্থনা যিশু নামে, আমিন। ধন্যবাদ সকলকে। জয় যিশু। ইমানুয়েল। থ্যাংক ইউ।